আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার সাবস্ক্রাইবার্স যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন সবাইকে সুস্থ রাখেন এবং এই মাহে রমজানের 30টি রোজা করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি সুদূর আমেরিকা থেকে এক ভাই গতকালকে আমাকে ফোন করে অনুরোধ করেছেন যে এই বিষয়টি নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি। সেই ভাইয়ের নাম হচ্ছে তাপস কুমার বড়ুয়া। তিনি রিকোয়েস্ট করেছে যে বায়নামা দলিল কি, আনরেজিস্ট্রি বায়নামা দলিলের কতটুক মূল্য আছে এবং বায়নামা দলিল রেজিস্ট্রি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি না, বা বাধ্যতামূলকভাবে এই বায়নামা দলিল করতে হবে কি না, এই বিষয়টি নিয়ে তিনি জানতে চেয়েছেন এবং অনুরোধ করেছেন একটি ভিডিও তৈরি করার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, তার আগে বরাবরের মতো আপনাদের কাছে আমার যে ছোট্ট অনুরোধ সেটি করতে চাই, যারা এই চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, চলে যাব মূল বিষয়ে। বিষয়টি ছিল এরকম যে বায়না দলিল যেটা আমরা করি, এই বায়নামা দলিলটি যদি আনরেজিস্ট্রি থাকে তাহলে কি ক্ষতি হতে পারে, আর বায়নামা দলিলটি যদি রেজিস্ট্রি থাকে তাহলে কি উপকার হতে পারে, এবং বায়নামা দলিল কি আসলেই রেজিস্ট্রি করতে হবে, এটা কি বাধ্যতামূলক করতে হবে নাকি আনরেজিস্ট্রি করলেও চলবে, এই বিষয়টি ছিল হচ্ছে এই তাপস কুমার বড়ুয়ার প্রশ্ন। তো আমরা সর্বপ্রথমে জেনে নেব যে বায়নামা দলিল কেন করি আমরা, এবং কারা বায়নামা দলিল করতে পারে এবং কেন করতে পারে, কেন করতে হয়, এই বিষয়টি আমরা সর্বপ্রথমে জেনে নেব। আসলে দেখুন, আমাদের দেশে আমরা সবাই জানি যে ভূমি সংক্রান্ত বিষয়ে প্রত্যেকটি ভূমি অফিসে দুর্নীতির শেষ নেই। এটি আমার কথা না, এটি যদি আপনি টিভি মিডিয়ার দিকে তাকান, প্রতিদিন টিভি চ্যানেলে কিন্তু কোনো না কোনো বাংলাদেশের যেই প্রান্ত থেকে কোনো না কোনো ভূমি অফিসের রিপোর্ট আসেই, দেখবেন যে সেখানে দালাল চক্র, না হয় এই চক্র সেই চক্র, কোনো না কোনো কেউ এর সাথে জড়িত। এবং এই ভূমি দুর্নীতির কারণে বাংলাদেশের বিজ্ঞ আদালতে সবচেয়ে বেশি মামলার জট লেগে আছে, এবং এই জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু ফৌজদারি মামলা বেশি হয় এই মারামারি ধরাধরির কারণে। সেই কারণেও কিন্তু অনেক বুদ্ধিমান ব্যক্তি যারা জমি ক্রয় করতে চান তারা কিন্তু প্রথমেই বায়না দলিল করে নেন। যে বায়নামা দলিলটি করেন, সেই বায়নামার দলিলটি করার পিছনে অনেক কারণ আছে। যেমন ধরুন, এক নম্বরে হচ্ছে অনেক অসহায় দরিদ্র মানুষ সারা জীবনের অর্জিত অর্থ থেকে সঞ্চয় করে করে একটি পর্যায়ে কিছু টাকা জমা করে একখণ্ড জমি ক্রয় করে, এবং এই জমিটির সম্পূর্ণ মূল্যটি কিন্তু তিনি একসাথে জোগাড় করতে পারেন না। তাই দেখা গেছে যে একটি বায়নামা দলিলের মাধ্যমে কিছু টাকা দিয়ে ওই দাতার কাছ থেকে মৌখিকভাবে কিছু সময় নেয়, এক বছর দেড় বছর সময় নিয়ে ওই জমিতে চলে যায়, কিন্তু একটি স্ট্যাম্পে বা এলাকার লোকজন দিয়ে সাদা কাগজের ভিতরে বায়নামা দলিল মানে বায়নামা চুক্তিপত্র করে ওই জমি ভোগ দখল করতে থাকে। এটা এক ধরনের লোক এইগুলি করে থাকে, অধিকাংশ মানুষই কিন্তু এইভাবে এই বায়নামা দলিলটি করে থাকে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি নিজেরা অর্থের অভাব নেই বা অর্থ দিতে তাদের সমস্যা নেই, কিন্তু তারা সচেতন মানুষ, সচেতন নাগরিক,
তারা চিন্তা করে যে এই যে জমিটা, এই জমিটা যে আমি বায়নাপত্র দলিল করব, যদি পরবর্তীতে কেউ এসে এই জমিটা যদি দাবি করে তখন আমি কি করব। এই জিনিসটাকে হাইলাইটস করার জন্য, ফ্ল্যাশ করার জন্য যে জমিটি বায়না সূত্রে একজন দাবি করছে যে এটা আমি বায়না সূত্রে দখলদার, আমি বায়না সূত্রে মালিকের কথা বলবো না। এই কারণেই, কারণ মালিক হচ্ছে দাতা নিজে, এখনো জমি রেজিস্ট্রি হয় নাই। আমাদের বিভিন্ন সাইনবোর্ডে রাস্তার পাশে দেখবেন বায়না সূত্রে মালিক, কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, তবে বায়না সূত্রে দখলকার এ কথাটা কিন্তু বলা যায়। কিন্তু বায়না সূত্রে মালিক, তাহলে দাতাও তো মালিক এবং উনিও মালিক, যাই হোক সে বিষয়ে যাব না। তো এই যে বায়না সূত্রে উনি যে এই জমিটি খরিদ করতে চাচ্ছে, এইটা যখন একটি সাইনবোর্ড দেওয়া হবে এবং এই জমির উপরে যদি কোনো সমস্যা থাকে, যেমন ব্যাংকের লোন থাকতে পারে, কোনো সমিতির লোন থাকতে পারে, এলাকায় কোনো ব্যক্তির কাছ থেকে এই জমি দেখায়া টাকা নিতে পারে দাতা, অথবা এই জমির মালিক অন্য কেউ থাকতে পারে, এই জমির রেকর্ড অন্য কারো নামে হতে পারে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, এই জমিটা বন্টন হয় নাই, এরকম সমস্যা থাকতে পারে, এই জন্য কিন্তু অনেক সচেতন ব্যক্তিরা এই বায়নামা দলিলটি করে থাকে। এবং এই বায়নামা দলিলটি যখন করে, তখন এই বায়নামার দলিলের যারা আনরেজিস্ট্রি করে তাদের কিন্তু কোনো সময় সীমা থাকে না। তারা আনরেজিস্ট্রি হিসেবে তাদের ইচ্ছা মতো মনে করেন যে সময় নিয়ে করতে থাকে, দাতারে টাকা দিল কি দিল না, গ্রহীতা জমি পেলো কি পেলো না, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। 2004 সাল থেকে এই রেজিস্ট্রি বায়নামা দলিল রেজিস্ট্রি করার জন্য যে আদেশটি, সেই আদেশটিতে 100% বলা হয়েছে যে বায়নামা দলিল রেজিস্ট্রি করতে হবে। কারণ এই জন্য রেজিস্ট্রি করতে হবে যে কোনো কাগজ দিয়ে, যদি কোনো নথি দিয়ে যদি আপনি বিজ্ঞ আদালতে মামলা না করতে পারেন, আপনার আবেদন জানাতে না পারেন, আপনার কষ্ট জানাতে না পারেন, তাহলে সেই কাগজের কি মূল্য আছে। তাই একটি বায়নামা দলিল সেটিকে রেজিস্ট্রি করা একান্ত প্রয়োজন। এবং এই বায়নামা দলিলটি যদি আপনারা রেজিস্ট্রি করেন, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা, ক্রেতারও সুবিধা, বিক্রেতারও সুবিধা। কেন, কিভাবে সুবিধা, সেটিতে আসছি। এখন আসি যে এই বায়নামা দলিলটি কারা করতে পারবে, কে করতে পারবে, কে করতে পারবে না। সর্বপ্রথমে কোনো সম্পদ ক্রয় করার সময় প্রথমেই দেখতে হবে যেই ব্যক্তি এই সম্পত্তিটি হস্তান্তর করতে চাচ্ছে সেই ব্যক্তি হস্তান্তর করার যোগ্য ব্যক্তি কিনা, তার এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার আছে কিনা, তার এই সম্পত্তি হস্তান্তর করতে হলে যে সকল নথিপত্র, কাগজপত্র, দলিল, দস্তাবেজ থাকার কথা সেইগুলি আছে কিনা, অর্থাৎ তিনি নিয়মের ভিতরে থেকে এই জমিটি হস্তান্তর করতেছে কিনা বা এই সম্পত্তি হস্তান্তর করতেছে কিনা, এই বিষয়টি দেখার পরে একজন গ্রহীতা বা একজন ক্রেতা তিনি ইচ্ছা পোষণ করতে পারেন। এবং একজন ক্রেতার কাছে যখন ওই পরিমাণ টাকা না থাকে, তখন কিন্তু এখানে একটি কথা বলে নেন যে আমি একটি চুক্তিপত্র করছি, সেই চুক্তি মোতাবেক আমরা ধরে নিলাম এক খণ্ড জমির মূল্য 1 কোটি টাকা। এখন 90 লক্ষ টাকা দিয়ে উনি একটি রেজিস্ট্রি বায়না করে নিলেন। তো এই যে রেজিস্ট্রি বায়নাটি করে নিলেন, এই বায়নামা দলিলটির মধ্যে 90 লক্ষ টাকা কিন্তু সেখানে উল্লেখ করা, এবং 10 লক্ষ টাকা দিয়ে 3 মাস 4 মাস অতিরিক্ত 6 মাসের ভিতরে এক খণ্ড জমি বা যে কোনো সম্পদ উনি দলিল করে নেবেন। এখন হচ্ছে এই যে রেজিস্ট্রি বায়নামা দলিল, এটি করার জন্য দাতার উপকার হচ্ছে এটা যে যথাসময়ে নির্ধারিত সময়ের ভিতরে যদি গ্রহীতা বাকি 10 লক্ষ টাকা দাতাকে পরিশোধ না করে, তাহলে কিন্তু দাতা এই যে রেজিস্ট্রেশন বায়নামা দলিলে রেজিস্ট্রেশনের যে তারিখটা, 6 মাসের যে মেয়াদ, এই 6 মাস পর্যন্ত তিনি অপেক্ষা করার পরে উনি কিন্তু পরবর্তী 1 বছরের ভিতরে কিন্তু এই বায়নামা চুক্তি কিন্তু উনি ক্যান্সেল করতে পারবে।
দাতার কিন্তু সেই ক্ষমতা আছে, তিনি কিন্তু ক্যান্সেল করতে পারবেন। এখন আসা যাক যে যদি গ্রহীতা 10 লক্ষ টাকা দিতে ব্যর্থ হয় এই 6 মাসের ভিতরে, এবং সত্যি সত্যি যদি দাতা 6 মাস পরে 1 বছরের ভিতরে যদি ওই বায়নামা রেজিস্ট্রিকৃত বায়নামা যে দলিল এটি যদি বাতিল করার জন্য আদালতে মামলা করেন এবং আদালত কিন্তু এই দাতার পক্ষে কিন্তু রায় ঘোষণা করবেন, সেই ক্ষেত্রে বায়না সূত্রে যিনি জমি দখল করেছেন তিনি যদি ওই জমিতে, অর্থাৎ গ্রহীতা যদি ওই জমিতে উন্নয়নমূলক কোনো কাজ করে থাকেন বা ছোটখাটো কোনো বিল্ডিং করে থাকেন, সে দায়ভার কিন্তু দাতার উপর বর্তাবে না, এই সম্পূর্ণ দায় কিন্তু গ্রহীতার উপরে বর্তাবে। এবং এই যে যত উন্নয়নের জন্য যে খরচ হয়েছে এই খরচ কিন্তু সম্পূর্ণভাবে দাতার উপরে বর্তাবে এবং এই সরি গ্রহীতার উপরে বর্তাবে, দাতার উপরে বর্তাবে না। কারণ দাতার সাথে একটি চুক্তিপত্র হয়েছে যে 6 মাসের ভিতরে আমার 10 লক্ষ টাকা দিয়ে আপনি জমি রেজিস্ট্রি করে নেবেন, এবং সেখানে কিন্তু সাবরেজিস্ট্রার মহোদয় স্বাক্ষর করে দিয়েছেন, অথবা এটা একটা দলিল, এই দলিল মূলে কিন্তু আদালতে এই রায়টি হবে এবং সেই রায়টি কিন্তু দাতার পক্ষে যাবে। এটি দাতার উপকার যে রেজিস্ট্রি যদি করা হয় বায়নামা দলিল। এখন আসা যাক গ্রহীতার উপকার কি হতে পারে। গ্রহীতার উপকার হচ্ছে যে রেজিস্ট্রি মূলে যদি বায়নামা দলিল করা হয়, অনেক সময় দেখা যায় যে দাতা দেই দিচ্ছি দেব এরকম করে কালক্ষেপণ করতে থাকে, এক পর্যায়ে গিয়ে দেখা যায় ওই যে সম্পদ বিক্রি করেছে দাতা সেই সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছে, অথবা অন্য কোনো সমস্যার কারণে কোনো ভাইয়ের অথবা বোনের বা পারিবারিক সামাজিক কোনো কারণে তিনি লোভে পড়ে হলেও এই সম্পত্তিটি কিন্তু গ্রহীতাকে দলিল করে দিচ্ছেন না যে কোনো কারণে। কিন্তু এই যে 6 মাস অতিক্রম করলো, এই 6 মাস পর্যন্ত দাতার পিছনে পিছনে যে গ্রহীতা ঘুরলো যে আপনার এই 10 লক্ষ টাকা নিয়ে আমার জমিটা দলিল করে দেন, কিন্তু তিনি দিচ্ছে না, তখন কিন্তু এই গ্রহীতা সরাসরি এই রেজিস্ট্রিকৃত বায়নামা দলিল নিয়ে একজন আইনজীবীর মাধ্যমে তিনিও কিন্তু আদালতের শরণাপন্ন হতে পারবেন, এবং আদালত কর্তৃক গ্রহীতার পক্ষে কিন্তু এই কাগজ দেখে রায় ঘোষণা করবেন, এবং অবশিষ্ট যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু আদালতে প্রদান করতে হবে, এবং আদালত কর্তৃক কিন্তু গ্রহীতাকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে রেজিস্ট্রিকৃত বায়নামার দলিল যদি করা হয় তাহলে গ্রহীতা এবং দাতা উভয়ই কিন্তু উপকৃত। এই জন্যই কিন্তু বলা হয়েছে যে যে কোনো চুক্তিপত্র আপনারা আনরেজিস্টার্ডভাবে যদি করেন সেটি কোনো আদালতে গ্রহণযোগ্যতা পাবে না, আর যখন যে কোনো চুক্তিপত্র রেজিস্ট্রি করে নেবেন হালকা কিছু খরচ যায় সার্ভিস চার্জ রেজিস্ট্রি করে নেবেন, এই রেজিস্ট্রি করে নিলে সেটি সর্ব আদালতে গ্রহণযোগ্য হবে। এখন আসা যাক যে এই বায়নামা দলিল কারা রেজিস্ট্রেশন করে দিতে পারবে, কাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা যাবে, কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে। 1 নম্বরে হচ্ছে বায়নামা যে দলিল এটি নোটারির মাধ্যমে রেজিস্ট্রি করা যাবে না, নোটারি পাবলিকের মাধ্যমে এটি রেজিস্ট্রি করা যাবে না। 2 নম্বর হচ্ছে কোনো নাবালকের কাছ থেকে এটাই বায়নামা রেজিস্ট্রি করা যাবে না, কারণ নাবালক তিনি স্বাক্ষর করার ক্ষমতা তার নেই আইনগত দিক থেকে, তার স্বাক্ষর করার ক্ষমতা হবে যখন তিনি সাবালকত্ব হবেন, তিনি যখন সাবালক হবেন তখন তিনি সিগনেচার করতে পারবেন, এর আগে তিনি সিগনেচার কোনো নাবালকের কাছ থেকে বায়নামা দলিল রেজিস্ট্রি করা যাবে না, কোনো পাগলের কাছ থেকে বায়নামা দলিল রেজিস্ট্রি করা যাবে না, এবং যিনি ওই জমির প্রকৃত মালিক নন তার কাছ থেকেও কিন্তু ভুয়াভাবে এই বায়নামা দলিল
রেজিস্ট্রি করা যাবে না। এই বিষয়গুলি হচ্ছে সবাইকে মাথায় রাখতে হবে যে কার কার কাছ থেকে বায়নামা দলিল রেজিস্ট্রি করা যাবে না, বাকি সবার কাছ থেকে বায়নামা দলিল রেজিস্ট্রি করা যাবে। এবং যারা আনরেজিস্ট্রি বায়নামা দলিল নিয়ে যারা ঘুরতেছেন এবং তারা যদি যথাসময়ে দাতার সাথে কথা বলে আপনাদের সম্পদ আপনারা রেজিস্ট্রি করে নিতে পারেন, ভালো। কিন্তু এইটি যখন দাতা আপনাদেরকে রেজিস্ট্রি করে দিবে না, তখন সামাজিক রীতিনীতি মেনটেন করে সালিশ বিচারের মাধ্যমে সেটি আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু এই বিষয়টি নিয়ে আনরেজিস্ট্রি কোনো কাগজ নিয়ে কিন্তু বিজ্ঞ আদালতে মামলা দিতে পারবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার হচ্ছে 01782998833। আমি আবার বলছি 01782998833। যারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কথা বলতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01797093536। আমি আবার বলছি 01797093536। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।